প্রথমত আপনাদের কাছে আমার অনুরোধ হলো, আজকে যেই বিশাল শিয়া বিরোধী সমাবেশ, এই শিয়া বিরোধী সমাবেশের তেজ এক ঘন্টা একদিন থাকবে। এরপরে আমরা আপন আপন স্থানে চলে যাব। শিয়ারা গোপনে ইরানের টাকা দিয়ে এই দেশের তরুণ সমাজকে নারী প্রলোভন দিয়ে সুন্নিয়তকে সুকৌশলে ধ্বংস করবে। এবার আপনারা বলবেন, তাহলে আমরা কি করতে পারি? আমি আমার যুবকদেরকে বলবো, অরুণ প্রাণের তরুণ সেনানীদেরকে বলবো, মঞ্চে যত উলামায়ে হযরত আছেন তাদের কাছে আমার অনুরোধ হচ্ছে, সর্বপ্রথম এই এলাকায় সৈয়দনা আমির মাবিয়ার নামে মসজিদ প্রতিষ্ঠা করা। এই এলাকায় সর্বপ্রথম সৈয়দনা আমির মাবিয়ার নামে মাদ্রাসা প্রতিষ্ঠা করো। এদেশের পথহারা যুবকদেরকে যদি রক্ষা করতে হয়, সৈয়দনা আমির মাবিয়ার নামে ইসলামী পাঠাগার প্রতিষ্ঠা কর। একাডেমিক প্রশিক্ষণ, রাজনৈতিক প্রশিক্ষণ যদি আমাদের যুবকদের কাছে দিতে না পারি, তাহলে ইরানের দালাল্লা সাইফুর রহমান নিজামীর দালাল্লা, ইমাম হায়াত মওথের দালাল্লা, এই চোখ দরবারে শিয়াসই সমস্ত বন্ধ পীরেরা, যেই সমস্ত বক্তা নামে শিয়ার দালালেরা, এরা সুকৌশল আমাদের ইমান ছিনিয়ে নিয়ে যাবে। সুতরাং ওই জায়গা থেকে বাঁচার জন্য আমাদের একাডেমিক প্রশিক্ষণের দরকার। এলাকায় যদি একটা সৈয়দনা আমির মাবিয়ার নামে যদি পাঠাগার হয়, হুজুর সৈয়দনা আমির মাবিয়ার জীবনী গ্রন্থ রাখলে আমরা পড়তে পারবো যুবকরা তিনি কে ছিলেন। সেখানে যদি শিয়াদের পথ আকিদার মুখোশ উন্মোচনের কিতাব রাখা হয়, আমরা স্টুডেন্ট যুবক যারা তারা বুঝতে পারবো শিয়ারা গুমরাহির দল। মনে কষ্ট দিবেন না, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুব সেনা, ছাত্র সেনা, আলে সুন্নাত ওয়াল জামাত, বিভিন্ন স্তরের নেতৃবৃন্দদের পরিশ্রমের বিনিময় আজকের এই সজ্জিত বাগান। কেউ মনে করবেন না আমি এই বাগানের বিরোধিতা করছি, কিন্তু আমরা যেগুলো বললাম সেই প্রস্তুতি যদি গ্রহণ করতে না পারি, অচিরেই ব্রাহ্মণ বাড়িয়া দখল করার চেষ্টা করবে শিয়ার গোষ্ঠীরা। প্রিয় সুন্নি জনতা, যে সৈয়দনা আমির মাবিয়ার বিরুদ্ধে জালিমেরা বলে, শোনেন সৈয়দনা আমির মাবিয়াকে আল্লাহ বলেছেন, জিব্রাইল আমিন এনেছেন, রসুল গ্রহণ করেছেন, ওই আল্লাহর বাণী মুস্তাফার কাছে আসা ওহিগুলি যিনি লিখেছিলেন উনি হচ্ছেন কাতেবে ওহি সৈয়দনা আমির মাবিয়া। আজকে সেই সৈয়দনা আমির মাবিয়ার বিরুদ্ধে বলে, মুসলমান মনে করো না শুধু আমির মাবিয়ার বিরুদ্ধে বলে তারা শান্ত হবে, না, এটা শুধুমাত্র একটা সিগনাল, যদি সৈয়দনা আমির মাবিয়ার বিরুদ্ধে বলে যদি তারা সফল হতে পারে, তারা নবীজির তিন খলিফা সিদ্দিক আকবর ফারুক আজম উসমান জিন্নুরাইনের বিরুদ্ধে ওপেন বলাবলি শুরু করবে। ধন্যবাদ, মোবারকবাদ। শুনেন, এই শিয়াদের আকীদায় ইমামত, শিয়াদের জঘন্য আকিদার, জঘন্যতম আকিদার ভেতরে নাম্বার ওয়ান যে আকিদা সেটা হচ্ছে আকিদায়ে ইমাম। তাদের ইমামদেরকে তারা এমন মনে করেন, এই শিয়ার দালালরা
জীবনে ওনাদের এক একজন ইমামের মর্যাদা আল্লাহর কাছে নবী রাসূলদের চেয়েও বেশি। এ তো আস্তে বললেন নাউজুবিল্লাহ। এই শিয়াদের আকীদা তাদের ইমামদের মর্যাদা আল্লাহর কাছে জিব্রাইল আমিনের চেয়ে বেশি, নাউজুবিল্লাহ বলা যাবে না? তাইলে চিন্তা করে দেখেন আরো অনেক তাদের ভ্রান্ত আকীদা আছে, এগুলো বলার মতো সুযোগ আজকে নেই যেহেতু মঞ্চ অতিথিবৃন্দ উপস্থিত। এই জন্য বলছি শোনেন, এই শিয়ারা সিদ্দিক আকবরের বিরুদ্ধে, হুজুর ফারুক আজমের বিরুদ্ধে, হুজুর উসমান গনির বিরুদ্ধে, তার আম্মা জারাইশা সিদ্দিকার বিরুদ্ধে নয় নয় ব্রাহ্মণবাড়িয়ায় অনেক দরবারের নামের আগে পিছে গাউসিয়া আছে না নাই? বলেন আছে না নাই? যদি উনাকে প্রশ্ন করি আপনার দরবারের আগে পিছে গাউসিয়া লাগিয়েছেন কেন, তিনি বলবে আমি গৌসে পাকের আশে। ভিতরে দেখা যায় সেই দরবারে শিয়ার প্রশিক্ষণ চলে, কিন্তু কই হুজুর সাইয়েদনা গৌসে পাক দুনিয়াতুত তালিবিনে শিয়াদের বিরুদ্ধে সাইয়েদনা আমিরে মাবিয়ার পক্ষে কথা বলেছিলে। এই জন্য শিয়ারা সাইয়েদনা আমির মাবিয়ার পক্ষে কথা বলার কারণে হুজুর গৌসে পাকের বিরুদ্ধেও বলে। তো আপনারা বলবেন আমরা তো কোনোদিন শুনি নাই, ওরে বাবা আমার ছোট বাচ্চাকে কি পাওয়ারফুল ওষুধ খাওয়ানো যায়, বেশি অ্যান্টিবায়োটিক কি দেওয়া যায়, এক্সপার্টের জায়গায় শেষ। আগে পর্যায়ক্রমে যদি তার বয়স সময় এনার্জি আসবে একটার পর একটা দেখাবে। সুতরাং কথা হচ্ছে একটা, মুসলমান যদি হতে চাও, মুসলমানিত্বে যদি থাকতে চাও, ইমান আকীদা যদি রক্ষা করতে চাও, শিয়াবাদের বিরুদ্ধে প্রত্যেকটা এলাকায় এলাকায় দুর্গ গড়ে তোলো। এবং আরেকটা অনুরোধ হবে, আজ থেকে সন্তানের বাবা যারা হবেন, সন্তানের মা যারা হবেন, তাদের কাছে আমার অনুরোধ, আজ থেকে শিয়াবাদদেরকে যদি জবাব দিতে হয় আপনাদের সন্তানের নাম আমিরে মাবিয়া রাখা শুরু করেন। এবং এই শিয়াবাদদেরকে আরো যদি শিক্ষা দিতে হয় তাহলে আপনাদের এক একজন সন্তান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসায় পড়ান, আর না হয় শিয়াবাদের মোকাবেলা করা সম্ভব না, তারা বড় কৌশলী, তারা বড় কৌশলী। এ যুবক তুমি কি জানো শিয়ার আরেকটা নিকৃষ্ট আকীদা হচ্ছে কি জানো, তারা মুতাবিয়া চালু করেছে। মুতাবিয়া মানে টেম্পোরারি। তুমি কক্সবাজার যাচ্ছ, 5 দিন তোমার স্ত্রী তোমার থেকে একটু দূরে থাকবে। আর শিয়াদের আকীদা, শিয়াদের বিভ্রান্ত আকীদা হচ্ছে 5 দিনের জন্য তুমি নেকাহে মাথা ওয়ান টাইম বিবি বিয়ে করতে পারবা, নাউজুবিল্লাহ। এই ধরনের প্রশিক্ষণের মধ্য দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে রাব্বুল ইজ্জত। এই দেশের প্রত্যেকটা তরুণ বৃদ্ধ প্রত্যেকটা সেনানীদেরকে শিয়ার বিরুদ্ধে সচেতন হওয়ার তৌফিক দান করুক, আমিন বলুন। আমি বলবো সব সাহাবী, আপনারা বলবেন জান্নাতি, সব সাহাবী, সব সাহাবী, সিদ্দিকে আকবর, ফারুক আজম, উসমানে গনি, মাওলায়ে আলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।